গুহা দিয়ে অতিক্রম করার পরে হাঁপও লেগে গেছে, মনে হচ্ছিল এবার রাস্তাটা শেষ হয় ভালো, কিন্তু না, রাস্তা এখনো শেষ হয়নি। এই গুহার মধ্যে দিয়ে অনেকটা কোথাও কোথাও উঠতে হচ্ছে, কোথাও কোথাও নামতে। আজকে আমরা এসে পৌঁছেছি গুয়াহাটিতে। আমরা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমরা বিশেষ একটা কাজে আজকে আসামে এসেছি, তো এই কাজ আমাদের 4 দিনের কাজ, আর 3 দিন আমাদের ঘোরার প্ল্যান আছে। আমি আছি, কামাল আছে, তো টোটাল ব্যাপারটা ভেবেছি ব্লগ করব, আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করব। আমাদের যে কাজে এসেছি সেই কাজটা করে আমরা যেগুলো ঘুরবো সেগুলো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখানে আমরা একটু দাঁড়ালাম গুয়াহাটি থেকে, এখন আমরা শিলংয়ের পথে এগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা ধাবা আছে, ধাবাতে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব। আমরা যে গাড়িটায় যাচ্ছিলাম হঠাৎই গাড়িটার টায়ার পাংচার হয়ে যায়, যার জন্য এখানে কিছুটা টাইম আমাদের ওয়েস্ট হলেও বেশ ভালো লাগছে। বৃষ্টির মাঝে পাহাড়ের ওয়েদারটাকে উপভোগ করছি। এই চলে যাচ্ছে চেরাপুঞ্জি। আমরা এখন গুয়াহাটি থেকে চেরাপুঞ্জির রাস্তায় রয়েছি, তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রেডি হয়ে যাবে, তারপরে আবার আমরা এই চেরাপুঞ্জির রাস্তায় বেরিয়ে পড়ব। দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা নেওয়ার জন্য জায়গাটা উল্টো আসছে। আমরা রাত্রে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। খুব সুন্দর এখানকার শহরটা শিলংয়ের। ব্যাক ক্যামেরায় আপনাদের পুরোটা দেখাচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমাদের কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি, আর খাবারও খেয়েছি অনেকক্ষণ আগে, যার জন্য কামাল বলল চা খাওয়া যাক। তো খুব সুন্দর দুধ চা তৈরি হচ্ছে এখানে, আর চাটা দেখেও লোভ লাগলো, যার জন্য আমরা চা খেতে ঢুকে পেলাম একটা স্টলে। আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে কামাল স্নান করে নিয়েছে, আমি এখনও স্নান করিনি, তো চা খেতে বেরিয়ে পড়েছি। চা খেয়ে গিয়ে আমি রুমে স্নান করবো, তারপরে বেরোবো তাই ভাবছি আজকে। তো চলুন সকালবেলার ওয়েদার বাজারটা একটু আপনাদের দেখাই। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান করে, হালকা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, গাড়িও চলে এসছে আমাদের। এখন আমরা শিলং থেকে চেরাপুঞ্জি উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সকালবেলায় উঠে স্নান করে বেরিয়ে যাওয়ার একটা মজাই আলাদা, সেই সঙ্গে পাহাড়ি ওয়েদার, খুব ভালো লাগছে সব মিলিয়ে। চলুন
আমরা এখন শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে সোহরা বলে একটা জায়গায় কিছুক্ষণ ওয়েট করছি, কিছুটা রেস্ট নিয়ে এখানে একটু চা খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কি ক্লাউডলি একটা ওয়েদার। আমরা এতদিন বইয়ের পাতায় পড়ে এসেছি চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি ভারতবর্ষের সবচাইতে বৃষ্টি বহুল এলাকা, তো সেটা দেখতে পাচ্ছি। সব সময় যেন মেঘ বৃষ্টি লেগে আছে, আর মেঘে ঢাকা পাহাড় সব মিলিয়ে মেঘের মধ্যে যেন বিচরণ করছি আমরা। অসাধারণ একটি দৃশ্য। অরেঞ্জ রুটস, এটা খুব ফেমাস একদম চেরাপুঞ্জির রাস্তার ধারেই। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব আর একটু চা পান করব। এখানে কামাল মেনুটা দেখছে, কি মনে হচ্ছে কামাল? কফিটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব, কারণ বেশ অনেকগুলো পয়েন্ট আছে আজকে, সবগুলো কভার করা যাবে না যদিও আজকে। তো চাটা খেয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব মেনলি চেরাপুঞ্জি। ওখানে আমাদের হোটেল বুক আছে, সেখানে গিয়ে আমরা আগে আমাদের ব্যাগ ট্যাগ স্টে করে নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ব। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার, যে আমাদেরকে গাড়িতে করে নিয়ে আসছে এবং পুরো চেরাপুঞ্জি ঘোরাবে। সত্যি কথা বলতে দাদাকে পেয়ে আমরা খুব খুশি, কারণ এই দাদা আমাদেরকে খুব ভালো গাইড করছে, শুধু যে ঘোরাচ্ছে তাই নয়। আমরা এই গাড়িটা বুক করে নিয়েছিলাম গুয়াহাটি থেকে, গাড়ির নাম্বারটাও আপনারা দেখে নেন এবং এই দাদার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, আপনারা এলে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফোনেও। খুব সুন্দরভাবে গাইড করে ঘোরাচ্ছেন ইনি। তো ফাইনালি আমরা চেরাপুঞ্জিতে এসে পৌঁছে গেছি এবং এখানে এসে প্রচণ্ড বৃষ্টি, আমরা যে হোমস্টেতে এখানে উঠব সেখানে প্রায় চলে এসেছি। অসাধারণ দৃশ্য, মেঘের আনাগোনা লেগে রয়েছে, কখনো বা পরিষ্কার আকাশ আবার কখনো মেঘলা। এই হচ্ছে মেঘালয়, চলে এসেছি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি বাড়ি, পুরো বাড়িটাই রয়েছে, জানালা থেকে খুব সুন্দর বাইরের ভিউ রয়েছে। এখন মেঘলা আকাশের জন্য কিছুই দেখা যাচ্ছে না আজকের দিনটা এবং রাতটা। তো আমরা এখন এখানে ব্যাগ রেখে আবার সাইড সিনে বেরিয়ে পড়ব। একটি গুহা রয়েছে জঙ্গলের মাঝে, সেই গুহার দিকে এগোবো এবার। ছোট গুহার সামনে আমরা এসে দাঁড়িয়েছি, বেশ অনেকটাই উপরে, এটা পাহাড় থেকে জল চুয়ে পড়ছে। গুহার ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে যাব ভিতরের দিকে, জানি না কি আছে, তবে গা ছমছম একটা ব্যাপার, জল জমে আছে নিচে, জলের মধ্যে দিয়েই পার হতে হবে। দারুণ একটা অ্যাডভেঞ্চার। এগিয়ে চলেছি, জানি না,
সামনে আলো ঢুকছে, বাইরে আলোটা দেখতে পাচ্ছেন। বেরোনোর রাস্তাটা আমরা প্রায় চলে এসেছি। হ্যাঁ, আরো আছে তাহলে? আচ্ছা, এখনো ভিতরে আছি। অনেকটা পথ গুহা দিয়ে অতিক্রম করার পরে হাঁপও লেগে গেছে। মনে হচ্ছিল এবার রাস্তাটা শেষ হয় ভালো, কিন্তু না, রাস্তা এখনো শেষ হয়নি। এই গুহার মধ্যে দিয়ে অনেকটা কোথাও কোথাও উঠতে হচ্ছে, কোথাও কোথাও নামতে হচ্ছে, যার জন্য অনেকটা হাঁপ লেগে গেছে। যাই হোক, আবারও ভিডিওটা পজ করতে হচ্ছে, সামনে অনেক জল পড়ছে। শুরুতে ভাবতে পারিনি এতটা গুহা আমাদের পথ অতিক্রম করতে হবে। আর যাই হোক, শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি। আমি বেরিয়েছি, তারপরে কামাল আসছে পিছনে, হাত প্রচণ্ড কাঁপছে। গুহার শেষ প্রান্তে বেরিয়ে পড়েছি, জঙ্গলের মাঝে এই পাহাড়, এবং দেখতে পাচ্ছেন এই পাহাড়ের এই মুখ দিয়ে আমরা বেরিয়ে এলাম। তো এখানকার যে পাথরগুলো, পাথরের টেক্সচারগুলো দুর্ধর্ষ, মানে বহুদিন থেকে পড়ে থেকে একটা ক্ষয়, সেই সঙ্গে প্রত্যেকটা পাথর যেন ইতিহাস বহন করছে, কোনো একটা গল্প বলে যাচ্ছে। এই রাস্তায় বেরিয়ে এলাম আমরা, ঠিক গুহার এই রাস্তা দিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে সময় বার করে এই ভিডিওটি দেখার জন্য। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের আগামী দিনের ট্রিপ মাওরাংখাং ব্যাম্বো ট্রিপ। এটি খুব ডেঞ্জারাস একটি ট্রিপ, যেটার পাহাড়ের গা বেয়ে রাস্তা বানানো আছে, সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। সেই সঙ্গে আগামী দিন আমরা স্টে করতে চলেছি রিজ হার্ট হোমস্টে, খুব সুন্দর বাঁশের তৈরি
জঙ্গলের মধ্যে, পাহাড়ি জঙ্গলের মধ্যে একটি ঘর, সেখানেই আমরা রাত্রি কাটাব। এটাই আমাদের সেকেন্ড পার্টের ভিডিও হবে, অবশ্যই আপনারা দেখবেন। সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।